সকালে শরীরচর্চা শুধু নয় সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে বনগাঁ মর্নিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হল বর্ষবরণ অনুষ্ঠান এদিন সকালে বনগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠানটি আয়োজিত হয় সকালে হাঁটুন সুস্থ থাকুন এই স্লোগানকে ভর করেই শুরু হয়েছিল তাদের পথ চলা এরা সকলেই বনগাঁ মর্নিং ক্লাবের সদস্য সারা বছরই সকাল সকাল স্টেডিয়ামে পৌঁছে একটু শারীরিক কসরত করা শুধু শরীরচর্চার মধ্যেই থেমে থাকেননি বনগাঁ মর্নিং ক্লাবের সদস্যরা শরীরচর্চার পাশাপাশি বছরভর নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেও নিজেদেরকে যুক্ত রেখেছেন ঠিক সেরকমই নতুন বছরের সকালে বর্ষবরণের আয়োজন করলেন মর্নিং ক্লাবের সদস্যরা যন্ত্রসংগীত সঙ্গীত আবৃত্তি প্রভৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ পালন করলেন সংগঠনের সদস্যরা সংগঠনের পক্ষে প্রাক্তন শিক্ষক সুনীল রায় জানান শুধু সুস্থ শরীর নয় সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আমাদের এই উদ্যোগ আজকে সকাল পনেরো সাতটা থেকে শুভ নববর্ষের অনুষ্ঠান শুরু করেছিলাম এই মাত্র আমাদের শেষ হলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে এই নতুন নববর্ষে প্রত্যেককেই নমর্নিং ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা শোনার রোদের গান আমার সবুজ পাতার গান তোকে ছাড়া যে ভালো লাগে না পাতের দিনও মা রোদের অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ রোমান্স ল্যান্ড বনগা